তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয় তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে তোমাদের জন্য একটা বড়ার টক রেসিপি নিয়ে এসেছি। দেখো এই বড়ার টক করতে কি কি উপকরণ নিয়ে রেখেছি। মসুর ডাল আর মটর ডাল হাফ হাফ করে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। দু ঘন্টা মতো ভিজিয়েছিলাম, দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। চিনি লাগবে, সর্ষের তেলে হবে এটা, আর লবণ, আর ফোড়নের জন্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা, হলুদ, আর এই যেটা দিয়ে টক করব তেঁতুল, পাকা তেঁতুল, এটা আমি 10 মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তোমরা তো অনেক রকমের চাটনি টক খেয়েছো, এই বড়ার টক তোমরা খেয়ে দেখবে। ঘরে কোনো কিছু চাটনি করার বা টক করার কিছু না থাকলে একটু ডাল ভিজিয়ে বড়া করে নাও, করে নিয়ে চাটনিটা বা টকটা তোমরা করো, করে খেয়ে দেখবে শেষ পাতে খুব ভালো লাগে। এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এর তেল দিয়ে দিলাম, ডালটাকে দেখো একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলে ঝোলটা ভালোভাবে ঢুকবে বড়ার মধ্যে। একটু লবণ দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিব। এই যে ভীষণ পাতলা হয়ে গেছে, এটা আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেব। বন্ধুরা বড়াগুলো আমার লাল করে খুব সুন্দর ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এতটা তেল লাগবে না, তেল আমি তুলে নেব। ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে। তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু চটকিয়ে তেঁতুলের গা থেকে এগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দেব। আরও জল লাগবে। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে, এবার হলুদটা দিয়ে দেব। সামান্য লবণ দেব, টকে লবণ বেশি লাগে না। এবার
এই ঝোলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো একটু সিদ্ধ হবে, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো বড়াগুলো ফুলে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, খুব মিষ্টিও হবে না আবার টকও হবে না, টক মিষ্টি। এই যে পাতলা ঝোলটা দেখছো বন্ধুরা, এটা পাতলা ঝোলটা থাকবে না, এই বড়াতে টেনে নেবে, অনেকটাই টেনে নেবে যখন ঠান্ডা হতে হতে। একটু ফুটলে নামিয়ে দেবে। বন্ধুরা দেখো আমার বড়ার টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তোমরা বড়ার টক এভাবে করে খাবে এই গরমের সময়, ভীষণ ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রেসিপিটা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার বাঁদিকে যে আমার লোগোটা আছে, যে কালো রঙের ওপরে যে একটা পাখি আছে গোল্ডেন কালারের, ওটার উপরে তোমরা ক্লিক করে দিও, তাহলে আমার অন্যান্য যে রেসিপিগুলো আছে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে আসছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি হাজির হবো।